হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমার এই ভিডিওটা রমজানের আগে করা, মেবি রমজানের দুই দিন আগের ভিডিও, আর এখন রমজানের প্রায় মাঝামাঝি সময় আমি এখন সেই ভিডিও আপলোড দিতেছি। চিন্তা করেন আমি কি পরিমাণ আয়েশা। তো যাই হোক, চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানের গ্রসারি শপিং আর টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম রমজান উপলক্ষে। সেগুলো এর আগের ভিডিওতে তো দেখছিনি, বাবুদের জামা কাপড় ওইগুলোর সাথে এই শপিংগুলো, কিন্তু আমি আর এডিটিং করে এতদিন আর ভিডিও আপলোড দেইনি। তো আজকে সেগুলো শেয়ার করছি। তো চলেন দেখা যাক কী কী আছে। তো প্রথমেই আমাদের ঠাকুমার ঝুলি থেকে বের হলো ভ্যানিলা লেয়ার কেক। এই কেকটা আমার বেবির অনেক পছন্দ করে। এখানে 12 পিস আছে, এক কার্টুনে 12 পিস থাকে আর কি। প্রাইসটা কোথায় যেন দেখেছিলাম, এই যে এখানে প্রাইসটা দেওয়া আছে। তারপর চলে আসতেছে আমাদের জুস, এখানেও এক কার্টুন জুস আছে, 8 পিসের এক কার্টুন। এটা হলো আরঙের ম্যাঙ্গো মিল্ক জুস। তারপর বের হয়েছে 2টা মগ, এগুলো কর্নার সুপের সাথে পেয়েছি। ফ্রিতে মগ পেতে, বাটি ঘটি পেতে আমার খুব ভাল লাগে। এই যে কর্নার সুপগুলো, 3টা সুপের সাথে 1টা মগ ফ্রি। তো ওখানে আমি জানতাম না, আমি এমনিতেই 6টা সুপ নিয়েছিলাম, দেন ওরা 3টা মগ সরি 2টা মগ গিফট দিয়েছে। তা আমি এখন এগুলোকে এক সাইডে সরিয়ে রাখছি। তারপর আছে হলো 1 প্যাকেট ম্যাকারনি। ম্যাকারনি 1 প্যাকেটই এনেছি, এটা জাস্ট বাবুদেরকে দুধ দিয়ে বয়েল করে খাওয়াই, মাঝে মাঝে নুডলসের সাথে মিক্স করেও খাওয়াই। আর এখানে হলো 1 বোতল স্যাভলন, আমার আগে স্যাভলনের বোতলটা প্রায় শেষ, এজন্য নিয়ে আসলাম, যেহেতু 2-3 দিন পর থেকে আবারও লকডাউন শুরু, এজন্য। আর করোনা দিয়ে একটু হাইজিন থাকারও ব্যাপার স্যাপার আছে। আর এখানে হলো আরও 1 প্যাকেট কেক, এখানে 20 পিসের 1 প্যাকেট আর কি, সরি 20 পিস না, মেবি 21 পিস, 1 পিস গিফট, 1 কার্টুন কিনলে। আমি কার্টুন নিয়ে আনি কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে কেক, আর রমজান দিয়ে একটু বেশিই লাগবে এজন্য। আর এখানে হলো চকোস, 1 প্যাকেটই এনেছি, দেখি ছোট বুড়ি খায় কিনা। আমার ছেলেটাও মাশাল্লাহ চকোস অনেক পছন্দ করে, কিন্তু ছোট বুড়ি খায় না, এখন ছেলেটাও অত পছন্দ করে না, এজন্য খুব কমই কিনা হয়। আর এটা হলো কোকোলা নুডলস, আমার বাসায় নুডলস 2 রকম কেনা হয়, একটা হলো মিষ্টার নুডলস, ম্যাগি নুডলস, এই 2টো হলো বাচ্চাদের জন্য, আর কোকোলাটা হলো আমার জন্য, কারণ আমার মিষ্টার নুডলস ম্যাগি নুডলস ওগুলো একটু কম পছন্দ করি আমি। এটা হলো কর্নফ্লেক্স, কর্নফ্লেক্সও 1 প্যাকেটই এনেছি, লাগলে আবার নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, বাসার কাছেই মার্কেট এই জন্য। তো এই প্যাকেট শেষ, এখন আরেক প্যাকেটের জিনিসপত্র বের করি। এখানে 1 প্যাকেট ইসুপগুলের ভুষি আর তোকমা আছে, আপনারা কি বলেন কে জানি না। আর এখানে আরও 1 বক্স কেক, এটা হলো ডাইন কেকের চকলেট লেয়ার কেক, চকলেট ভার্সনটা আর কি। এটা কখনো আমি ট্রাই করি নেই, ভ্যানিলাটা অনেকবার খাইয়েছি বাবুদেরকে, কিন্তু চকলেটটা কখনো খাওয়ানো হয় নাই, এটা আমি প্রথমে দেখলাম এবার, তো এই জন্য নিয়ে আসছি, দেখি ট্রাই করি, দেখি বাচ্চারা পছন্দ করে কি না। আর এখানে হলো 2 প্যাকেট পাস্তা, একটা লম্বা আর একটা একটু গোল শেপে। তো দেখা যায় মাঝে মাঝে বাচ্চাদের রুটি বানাতে পারি না, শরীর ভালো লাগে না, আপনারা তো জানেনই রুটি বানাতে আমার খুব কষ্ট হয়, এই জন্য দেখা যায় মাঝে মাঝে সকালে ওদেরকে আমি পাস্তা দিই, বা চিড়া দিয়ে ডেজার্টের মতো একটা আইটেম করে দিই, কিছু একটা দিই। প্রতিদিন রুটি বানানো পসিবল হয় না, মাঝে মাঝে বানাই। আর এটা হলো মজরুলা চিজ, বেবিরা বায়না করতেছিল পিৎজা খাওয়ার জন্য, যতদিনে এই ভিডিও আপলোড দিব আমি ততদিনে পিৎজা খাওয়া অনেক আগেই শেষ, যেহেতু যেদিন চিজ এনেছি সেদিনই আমি পিৎজা বানিয়েছিলাম, এখনও ওই ভিডিও আপলোড দেওয়া হয়নি। আজকে যে ভিডিও এডিটিং করতেছি প্রায় আজকে 14-15 রমজান হবে আপলোড দিতে। এটা হলো কুইকারের ওটস, হোয়াইট ওটস, যেহেতু বেবিদের জন্য আলাদা কোনো ওটস নাই, এজন্য হোয়াইট ওটসটাই খাওয়াবো।
এই যে এই ওটসের এই কন্টেইনারের ভিতরে ওটসটা এমন দেখতে তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সবকিছুই বেবিদের জন্য কিনা আর আমার যে সংসারে যাবতীয় গ্রোসারি শপিং সেগুলো একটু পর থেকে শুরু করছি তো প্রথমেই শুরু করি ক্লিনিং দিয়ে এটা হলো হ্যান্ড ওয়াশ হারপিক আর ভীম এগুলো তো আপনারা চিনেনই আমি এটা হলো বলে বলতেছি কেন আর এখানে হলো ফিল গুড়া 2 কেজি ভীম সোপ আর এই সাবনটা আমি বেসিং এ ইউজ করি এই সোপটা এর জন্য ছোট ছোট সোপগুলো কিনেছি ফিল গুড়া আমার মাসে অনেক খরচ হয় জন্য 2 কিলো লাগে পার মান্থ তো প্রথমে বের করলাম এটা হলো গুড়া দুধ জিরা তারপর এক প্যাকেট সেমাই এনেছি যদি দেখা যায় একটু শরীর খারাপ লাগে বাচ্চাদেরকে ইনস্ট্যান্ট রান্না করে দেওয়া যায় ওই প্যাকেটে হলো কিসমিস আর এই পাশের এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন ফুসকা এখানে 1 কিলো আছে আমি বাবুদেরকে বাসায় বানিয়ে খাওয়াই মাঝে মাঝে আর ওই পাশে চানাচুর চানাচুরটাও আমার ছোট্ট বুড়ি মোটামুটি ভালোই পছন্দ করে এখানে এক বক্স লেক্সাস বিস্কিট এনেছি আমি বের করার আগেই ছোট্ট বুড়ি এসে নিয়ে গেল দেখতেই পাচ্ছেন ওই বিস্কিটটা একটু ভালো পছন্দ করে অন্যান্য বিস্কিট খেতে চায় না মিষ্টিগুলো খেতে চায় না লেক্সাসের তো ফ্লেভার অন্যরকম এই জন্য এই যে বিস্কিট নিয়ে এসে এখন প্যাকেটটা আমাকে দিয়ে গেল আবার আর এখানে দেখতে পাচ্ছেন দুই রকমের খেজুর আছে প্রথমে আমি এই গোল গোল খেজুরটা নিয়েছিলাম দেন এই লম্বা খেজুরটা খেয়ে দেখি অনেক বেশি টেস্ট এজন্য পরে ওই খেজুরটা নিয়েছি আমার ক্যামেরা শেকিং এর জন্য সরি কারণ ক্যামেরাম্যান হলো আরাফাত এর জন্য ক্যামেরা শেক করতেছে বারবার আর এখানে আছে হলো মধু মধুটা আমি আমার ছোট বেবিকে কন্টিনিউ খাওয়ানোর চেষ্টা করি বড়টা খেতে চায় না ওকে কিছুর সাথে মিক্স করে দিয়ে খাওয়াই বাদা খাজা প্যানকেক টেক বানালে তখন মধুর দরকার হয় আর এখানে হলো আপনার হালিম মিক্স তারপর রেডি মিক্স মশলা চটপটি আর 3 প্যাকেট হালিম মিক্স আর একটা হলো বিরিয়ানির মশলা তারপর আছে হলো চটপটির ডাল ছোলার ডাল এই এগুলো হলো মশারির ডাল 2 প্যাকেট হওয়ার কারণ হলো ওই হাফ কিলো এনেছে বেসন ভাঙানোর সাথে যে ডাল দিয়ে বেসন ভাঙাবো ওর সাথে দেওয়ার জন্য এখানে আছে চিনি আর তেল যেহেতু ভাজা পোড়া খাবো সয়াবিন তেল তো লাগবেই তাই 5 লিটার নিয়ে এসেছি এমনিতে আমি সরিষার তেল খাই বেশিরভাগ সময় মাঝে মাঝে একটু অলিভ অয়েল দিয়ে খাই আমার কোনো রুলস রেগুলেশন নাই যখন যেটা ভালো লাগে সেটা দিয়েই খাই আর এখানে আছে পোলাও চাল 3 কেজি এনেছি কারণ বাবুরা একটু বিরিয়ানি টিরানি হলে ভালো পছন্দ করে এজন্য মাঝে মাঝে দেখা যায় ভাত রান্না করতে লেট হয়ে গেলে আমি একটু চিকেন ভিজিয়ে দেন একটু নেড়ে চেড়ে বিরিয়ানি রান্না করে দিয়ে দিই তো এই ছিল মোটামুটি গ্রোসারি শপিং ও পেঁয়াজটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি ওই যে ওই পাশে পেঁয়াজ আর এখানে হলো টুকিটাকি জিনিসপত্র কিনেছি সেগুলোই দেখাচ্ছি আপনাদের সাথে আর ফট বের করছে এই যে হলো এটা হলো ওয়াটার বোতল তো আমি 3 জনের জন্য 3টা ওয়াটার বোতল কিনেছি আমার বেবিরা তো মোটামুটি ভালো ঠিকঠাক মতোই পানি খায় তারপরেও আমার যেহেতু খাওয়ার রুমটা যে বেডরুমের সাথেই তাও আমি পানি এনে টেবিলের উপর রাখলে বাবু বারবার নিয়ে খেতে পারে ছোট বড়ি 2 মিনিট পর পরই পানি খেতে চায় তখন দেখা যায় উঠে গিয়ে দিতে আলসেমি লাগে তাই নিয়ে এসেছি আর আমারও তো পানি প্রচুর খাই এর জন্য মাথার কাছে রাখলে হয় কি সাথে সাথে ঢেলে নিয়ে খাওয়া যায় আর এটা হলো বাবুর মামপট বাবুর আগে এই এই সেম মামপটটাই আগে ছিল এই যে এই পিঙ্ক কালারটা কানওয়ালা পিঙ্ক কালারটা তো সেটা ভেঙে গেছে আমি আগের বার বাসা চেঞ্জ করার সময় এখন এই জন্য দুইটা নিয়ে এসেছি যেহেতু রমজান একটাতে করে পানি খাবে শরবত খাবে আর একটাতে করে দুধ বা ড্রিঙ্কস জাতীয় খাবার খাবে সে অলরেডি ট্রাই করে দেখতেছে যে তার পছন্দ হয় কিনা তার ভালোই পছন্দ হয়েছে সব কিছুই
চকলেট কাপ নিয়ে এসেছি আমার যে কাচের কাপগুলো বাবু হাতে নিয়ে নিয়ে ঠাস ঠাস করে ভেঙে ফেলে আর আমরা যেহেতু চালাবার প্রতিদিনই চা বানাই দেখা যায় প্রতিদিনই বাবু দুই একটা করে কাপ ভাঙে এজন্যই এই মেলামেনের কাপগুলো নিয়ে এসেছি কি করব আর এটা হলো একটা মেজারমেন্ট কাপ আর কি আছে দেখি ও এটা হলো লেন্স পরে যে ওই লেন্সের ওয়াটারটা এটা হলো লেন্স এটা হলো আমার বোনের জন্য কিনেছি পার্পল কালারের লেন্সটা খুবই সুন্দর আর এই বোতলে হলো লেন্সের ওয়াটার আর এখানে বুড়ির জন্য একটা প্লেট অনেক পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছি অলরেডি এটাতে করে অনেক দিন খাওয়া শেষ আমি এখন ভিডিও আপলোড দিব তো এই ছিল আমার টুপিটাকে কেনাকাটা এই যে ছোট্ট বুড়ি দেখাচ্ছে যে এটার মধ্যে কি কি আছে আর অবশেষে আরাফাতের জন্য আরো দুইটা গেঞ্জি কিনা হয়েছিল সেগুলো আগের ভিডিওতে দেখানো হয়নি কারণ ওগুলো ঈদের জন্য টার্গেট করে কিনা হয়নি নরমাল বাসায় ইউজ করার জন্য বা দেখা যায় ও দাদার সাথে দোকানে যায় অনেক সারা দিন ময়লা করে ছাদে যায় এজন্য এই দুইটা গেঞ্জি ভালো লাগছে নিয়ে আসছি এই উপরের গেঞ্জিটাও অনেক ভালো লাগছে কালারটা অনেক স্ট্যান্ডার্ড এটা গ্রিনের মধ্যে অনেকটা অ্যাশি টাইপের কালারটা আর নিচের গেঞ্জিটা তো রেড আমার খুবই ভালো লাগছে দুইটা গেঞ্জি তাই নিয়ে আসলাম আর ওরা এখানে এগুলো দিয়ে খুব মজা করছিল অবশেষে আমার গুছানো শেষ টেস করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি উপরে সব হলো বাবুদের খাওয়ার নিচে আমার গ্রসারিগুলো রেখেছি আর চকোস অলরেডি ঢেলে দিয়েছি কোটার মধ্যে অলরেডি অনেকটাই খাওয়া শেষ এখানে চাল রেখেছি পোলার চাল এগুলো আতপ চাল আগের কিনা কন্টেনারে রাখা আর কি আর এই তো টুকিটাকি সব কিছু গুছিয়ে রেখেছি আর কি এখনও ভালো করে গুছাতে পারিনি আমি কোনো রকম ঢুকিয়ে রেখে দিচ্ছি এক পাশে হালিম মিক্সগুলো গুছিয়ে রেখেছি আরেক পাশে নুডলস ফুচকা তারপর স্যুপ এগুলো একটার উপর আরেকটা সুন্দর করে সাজিয়ে রাখলাম এই তো আজকের মতো তাহলে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিলাম দেখাচ্ছিলাম যে বাবুর অলরেডি দুই তিনটা খেয়ে ফেলছে খুলে সেটা আচ্ছা ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ